হ্যালো বন্ধুরা, আমি চিরশ্রী। আমি আবার এসে গেছি তোমাদের সঙ্গে বকবক করতে। আজকে যে সিনেমাটা নিয়ে বকবক করব, সেই সিনেমাটা বাংলার সিনেমা, আমাদের বাংলার ইতিহাস, আমাদের বাংলার রসগোল্লা নিয়ে সিনেমা। পাভেল বানিয়ে ফেলেছে রসগোল্লা বলে একটি সিনেমা, রসগোল্লার জন্মকথা এবং রসগোল্লার যে আবিষ্কারক নবীনচন্দ্র দাস, তার জীবনী নিয়ে এই সিনেমাটা। ট্রেলার ইতিমধ্যে বেরিয়ে গেছে, দুটো গানও বেরিয়ে গেছে ট্রেলারে। তো আমার তো ট্রেলারটা দেখে ভীষণ ভালো লেগেছে। দুজন নতুন অভিনেতা অভিনেত্রীকে আমরা পাচ্ছি এবং শুভশ্রীকে একটা নতুন চরিত্রে পাচ্ছি এই সিনেমাতে। আর এই সিনেমাটা দেখে আমাদের বাংলার গর্বের যে জিনিস রসগোল্লা, সেই রসগোল্লা আবিষ্কারের পেছনে যে একটা বড় ইতিহাস আছে, একটা লড়াই আছে, সংগ্রাম আছে, সেই সংগ্রামটা, সেই লড়াইটা, সেই ইতিহাসটাই ছবিটাতে ফুটে উঠবে আশা করি। আর তোমরা সবাই দেখো, ডেসক্রিপশনে ট্রেলারটা থাকবে। আমার ট্রেলারটা দেখে ভীষণ ভালো লেগেছে। আর পাবেলকে ভীষণ 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 সাধুবাদ, কারণ বাংলার নিজস্ব একটা কন্টেন্ট নিয়ে এরকম ছবি বানানোর জন্য অসংখ্য সাধুবাদ পাবেলকে। তোমরা সবাই অবশ্যই রসগোল্লা ট্রেলারটা দেখো, রসগোল্লার জন্য অনেকগুলো থামস আপ।